নমস্কার, আমি বিদ্যুৎ বিশ্বাস, সুস্মিতা নার্সারি। আপনাদের আজকে লেবু গাছের একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা টানবেন না, পুরোটাই দেখবেন। এইটা হচ্ছে আমাদের বাড়ির কাছে, এইটা আমারই চারা। বীরেনদাকে আমি চারা দিয়েছিলাম, তা আবার মাঝে বলছিল যে গাছে ফুল জালি আসছে না কেন, তা আমি আবার জমিতে আসছি। আমাদের বাড়ির কাছাকাছি এলে পরে অবশ্যই আমি যাই, যে কেননা আমি কি কোয়ালিটি দিয়েছি আমি অবশ্যই দেখবো, কেন জিনিসটা খারাপ হবে। আমার হাতে জিনিস আমি খারাপ দেওয়ার মন মানসিকতা নেই। তা জমিতে এসে দেখছি এই যে লেবু গাছ, লেবু গাছে প্রচুর ফুল এসছে। এইটা হচ্ছে সিডলেস লেবু, এর ভিতরে বীজ নেই, বীজহীন লেবু। এই যে লেবু গাছে লেবু ধরে গেছে আপাতত কিছু, এই গাছে মোটামুটি এসছে, এক বছরের গাছ, এখন এক বছর হয়নি, আট মাস মতো হয়েছে। তা আট মাসের গাছে ফুল জালি চলে এসেছে, ভালো ভালো গাছ হয়েছে, কোনো অসুবিধে নেই। এই এই পাশে ছোট একটা গাছ আছে, এই গাছে দারুণ ফুল এসছে। এই যে গাছটা, এই গাছে দারুণ ফুল এসছে। এইটা কিন্তু থুকায় থুকায় ধরে, একটা থুকায় তিনটে চারটে ছোটা করে ধরে। এই যে এই যে এইটা আছে, থুকায় থুকায় ধরে আছে। এই এক একটা থুকায় তিনটে ছোটা, এই এই থোকায় তিনটে, এরকম থোকায় থোকায় ধরে। এদিকে প্রতিটা ডালেই কিন্তু লেবু আছে, আর লেবু গাছে এরকম ফাঁকা জায়গা যদি লাগানো যায় অবশ্যই ভালো হবে, আর বেশি যত্ন করা লাগে না। লেবু জাতীয় গাছ বেশি যত্ন করতে নেই, প্রথম চান্সে যখন ফুল জালি আসবে তখন যত্ন করতে হয়। ইনগা কিন্তু ইয়ে মুরগির পায়খানাটা এই জমিটাই দিয়েছে, চারিদিকে ছিটাই দিয়েছে। এবার ঘাসপালা আছে, এইটা যখন বৃষ্টি হবে মাটিটা নরম হবে তখনই কোদাল দিয়ে এই গুঁড়াটা বেঁধে দেবে বর্ষার আগে। দারুণ সারা বছরই লেবু হবে, গ্যারান্টিযুক্ত লেবু। এইটা হচ্ছে লেবু গাছ, আমাদের বাড়ির পাশেই এনার বাড়ি। এই দেখুন থোকায় কীভাবে লেবু গাছে ফুল এসেছে, প্রচুর লেবু গাছের লেবু ধরে। এইটা সারা বছরই লেবু ধরে। এই দাদাকে আমি দিয়েছিলাম হচ্ছে কতদিন আছে, তিন বছর আগে, এক বছর থেকে ধরা শুরু করেছে। তিন বছর আগে গাছটা দিয়েছি, এক বছর পরের থেকে এই গাছটা ধরা শুরু হয়েছে। তা মোটামুটি প্রচুর সেন্ট আছে, টক নাই। হ্যাঁ, এইটা হচ্ছে, এইটা আমি এক বাগানের থেকে নিয়ে এসেছিলাম। এইটা হচ্ছে থুকায় থুকায় ধরে, লেবুটা থুকায় থুকায় ধরে, আর অজস্র সারা বছর ধরে। আর হচ্ছে পাতিলেবুর কোয়ালিটি কিন্তু অরিজিনাল পাতিলেবু না, এইটা পাতিলেবুরই আর একটা জাত ভ্যারাইটি। এইটা সারা বছরই হয় কিন্তু পাতিলেবুর সেন্ট নেই, এইটা কিন্তু সেন্ট আছে, এইটা কাগজের লেবুর মতন সেন্ট। এই যে নিচের দিকে কিছু মাটির সঙ্গে ঠেকে আছে, এই যে লেবুটা গোল, দেখতেই তো পাচ্ছেন আপনারা, লেবুটা গোল আর এর কোনো জায়গা পাশা নেই, সব জায়গায় লেবু মানে ইয়ে গুটিয়ে গেছে, সব গাছে গুটিয়ে গেছে। এদিকে কিছুদিন আগে ফুলি ভর্তি ছিল, সব গুটিতে দাঁড়িয়ে গেছে, ফুল উপরের দিকে কিছু আছে আর এদিকে সব গুটি। তা বন্ধুরা, এইটা হচ্ছে পাতিলেবুরই আর একটা ভ্যারাইটি, সারা বছর আপনারা ছাদ বাগানও করতে পারেন, মাটিতে যদি জায়গা থাকে একটা লাগালে পরে কিনা লাগবে না, আপনারা সারা বছরই কম বেশি খেতে পারবেন। আর এ তো সিজনই মোটামুটি অজস্র, আর ওয়ান সিজনই কম থাকে। আর এই গাছে খেয়ে দিয়েও 500 টাকা বিক্রি করেছি, এই একটা গাছে, একটা গাছে মানে সংসার চালাও মোটামুটি কিছু বাঁচা যায়। আমি নিজে খেয়ে আত্মীয়-স্বজনের দিয়ে আরো 500 টাকা বিক্রি করেছি। তবে দাদার প্রচুর জমি আছে এখানে, দাদার টুকটাক একটা দুটো ফলের গাছ ফুলের গাছ এমন কিছু নেই যে এখানে না লাগায়, শখ সময় কাটানোর জিনিস আর নিজের খাওয়ার কাজ চলে যায়, বিভিন্ন কোয়ালিটি আছে, আপনারাও করতে পারেন, এইটা কাজ করা ভালো সবসময়ের জন্য। নিজে গাছটা লাগিয়ে গাছটার ফল খাওয়া খুবই ভালো। তা এরপর আর একটা জিনিস দেখাচ্ছি, আপনারা দেখুন, আপনাদের যে লেবু গাছের ভিডিওগুলো দেখালাম, আমি মাঠে এসেছি, আমাদের এই যে চারা, এই আমাদের ছোটো চারা, এই ছোটো চারা আমরা দিচ্ছি পাতিলেবু, আর হচ্ছে এটা গন্ধরাজ পাতিলেবু, এই দুটো কোয়ালিটি, আর সিডলেস। এই আমাদের কাছে এখানে লেবু গাছ আছে, এই কোয়ালিটির চারা পেয়ে যাবেন, তিনটে কোয়ালিটির লেবু গাছ আমাদের কাছে আছে, পেয়ে যাচ্ছেন, আপনারা অর্ডার দিতে পারেন,
একটা গাছ যদি টবে লাগাতে পারেন আশা করি কিনে খাওয়া লাগবে না। ঠিকমতো ট্রিটমেন্ট করুন, আপনারা অবশ্যই গাছে ফল পাবেন। আর ট্রিটমেন্ট করার যদি না পারেন আমার কাছে রাত 7টার দিকে ফোন করবেন, আমি বলে দেবো একটা টবে বড় টবে কিভাবে লাগাতে হয়। প্রথম ছোট গাছ নিয়ে কিন্তু বড় টবে লাগাবেন না, আগে 8 ইঞ্চির টবে লাগাবেন। আমরা যে গাছটা দেবো আর 6 ইঞ্চি 8 ইঞ্চি দিয়ে লাগিয়ে গাছটাকে একটু ভালো করে শক্ত করে তারপরে আপনি বড় ডেরাম হোক আর 12 ইঞ্চির টব হোক চেঞ্জ করে দেবেন। সারা বছর অপ্রান্ত লেবু আপনারা নিতে বলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের ভিতর, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন ও আমাদের উৎসাহ করবেন। আর যদি গাছের চারা লাগে যেটা দেখালাম এর থেকে প্রমাণ আর কিছু নেই, যদি আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার দিতে পারেন, বাড়িতে বসে পেয়ে যাচ্ছেন, আমাদের অনলাইনে সার্ভিসিং আছে। আর এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের ফোন করা লাগবে না, হোয়াটসঅ্যাপে ঠিকানা পিন নাম্বার পাঠান, আমরা লিস্ট পাঠিয়ে দেবো ফল গাছের লিস্ট আমাদের কী কী আইটেম আছে, আমরা হাইলেকে পাঠিয়ে দিলে পরে হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। ধন্যবাদ।